খুশখুশে কাশি, ঘুষখুষে জ্বর, ফুসফুসে ছেঁদা, এরকম সিমটমস দেখলেই সত্বর ডাক্তার দেখান, কোয়ারেন্টাইন করুন কিংবা সেলফ আইসোলেশনে চলে যান। কোভিড থেকে সতর্ক থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। এবার উধো আপনাদের একটা গল্প বলবে। তারপর বড় মন্ত্রী তো রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে। এক মিনিট, মন্ত্রী নিয়ে এখানে কিচ্ছু বলা যাবে না, সমস্ত হিসেব গোলমাল হয়ে যাবে। বেশ, তবে পক্ষী রাজের গল্পটা ওটা ঠাকুমার জন্যই থাক। তবে গল্প বলতে হলে ওই পাত্র মিত্র ডাক্তার মোক্তার মক্কেল ওইসব বাদ দিয়ে কিছু থাকলে সেটা বলুন তো। তবে তো একটা অন্য রকম গল্প বলি। এক যে রাজা, বলছি তো থাম না দাদা, রাজা নয় সে রাজ পেয়াদা। আপনি কে? এখান থেকে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি। আমি কে এটা বলা খুবই দরকারি। খেতে ভালোবাসি তরকারি, কাজ করি রেখো সরকারি, এই মানে পরিচয়টা দেয়া খুবই দরকারি। আমি ডক্টর রায়। কি জানো, সারাদিন হাসপাতালে থেকে বেজায় বন্দি বন্দি লাগে, তাই বাইরে বেরিয়েছিলাম একটু হাওয়া খেতে। কিন্তু কোথায় আছে হাওয়া, যেন বড্ড গরম তাওয়া, তাই রুমাল ঘষে গালে তাতেই আরাম পাওয়া। সরি, ন্যারেট করতে করতে বোধহয় একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। আসলে ডক্টর রায় বলে কথা তো। তো যাই হোক, রুমালটা তুলে মুছতে যাব, হঠাৎ দেখি রুমাল নেই। মানে ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। তুমি কে, রুমাল না বেড়াল? মানে রুমালও বলতে পারো, বেড়ালও বলতে পারো, কিন্তু আমি হলাম চন্দ্রবিন্দু চ, বেড়ালের তালিবর স, রুমালের মা। মানে এই জিজ্ঞেস করেছি আর রুমালটা, ইয়ে মানে বেড়ালটা দিল ছুট। কথাগুলো খুব চেনা চেনা মনে হলো। যাই হোক, রুমালটা আমার কাছে খুবই প্রিয় ছিল, তাই ওটাকে ধরতে ওর পেছন পেছন ছুটলাম। এখানে আমার দেখা হলো এক বুড়োর সাথে। আপনি কে? এখানে এখানে একটা বেড়ালকে ছুটে আসতে দেখেছেন? এখানে একটা বেড়ালকে ছুটে আসতে দেখেছেন? এত বিশাল বড় নাম, কাকেশ্বর, এই নামের হিসেবে কি হয়? জমা দুশের খরচ 37 বছর। আরে ধুর মশাই, ওটা আমার নাম হতে যাবে কেন? আমার নাম রায়, ডক্টর রায়। আপনি ডাক্তার? আগে হ্যাঁ, মানে আমার রুমালটা ইয়ে বিড়াল হয়ে গেল, মানে আমার খুব দরকার। রুমাল থেকে বিড়াল? হ্যাঁ হ্যাঁ, ঠিক এমনটাই তো ঘটেছে এখানে। দাঁড়াও, তোমার একটা গল্প বলি। এক মিনিট, কা কা? শ্রী শ্রী ভূষণ্ডিকা গায় নাম শ্রী কাকেশ্বর কুচকুচ 41 নম্বর গেছো বাজার কাগিয়া পট্টি। আমরা হিসেবি ও বেহিসেবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি 1, চিলড্রেন হাফ প্রাইস অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। আপনার জুতোর মাপ, গায়ের রং, কান কাটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলে ফেরত ডাকে ক্যাটালগ পাঠিয়ে দিয়া থাকি। সাবধান সাবধান সাবধান, আমরা সনাতন বয়স বংশীয় দাঁড়িকুলিন অর্থাৎ দাঁড়কাক। আজকাল নানান শ্রেণীর পাতিকাক, হেরেকাক, রামকাক প্রভৃতি কাকেরাও অর্থলোভের নানান রূপের ব্যবসা চালাইতে যে সাবধান, তাহাদের বিজ্ঞাপন চটক দেখিয়া প্রভাবিত হইবেন না। এক ছাড়া গল্প হয় নাকি? আরে মার্কেট বস, ধুতর নিকুচি করেছে। হ্যাঁ, তো যেই গল্পটা বলছিলাম, এক যে রাজা। থাম না দাদা, আহা, ওই গল্প নয়। আমাদের হিজিবিজি বীজ একটা রোগ হয়েছে। কি রোগ তা কেউ জানে না,
তবে রোগের কথা শুনেই তো সে খাট থেকে পড়ে গিয়েছে। এমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সে এক বাজে ব্যাপার, কিন্তু তার হয়েছে কি কেউ তার জবাব দিতে পারি না। সবাই শুধু শ্বশুর শ্বশুর করে পালাতে লাগে। পালাতে লাগে কেন? হিজিবিজবিজ কোথায়? আমি কি দেখি? ওই জন্যই তো বলা, ঠিক যেমন তোমার রুমাল হয়ে গেছে বিড়াল, তেমনি ওর রোগ হয়ে গেছে একটা দুর্ভোগ, সব হয়ে যাবে ছাড়খাড়। তাই তো আমি এসে গেছি রায় ডাক্তার। আপনার যন্ত্রপাতি কই? হাতুড়ি? হাতুড়ি দিয়ে চিকিৎসা হয় বুঝি? এইখানে আগে তোমাদের সাথে একটা মজার কথা বলে নেওয়া দরকার। এটা কাকেশ্বরের কথা, ওকে বলবে না আমি তোমাদের বলেছি, ওর কথাটাই আমি ঘুরিয়ে বলছি। 14 7 দিয়ে ভাগ করলে হাতে কি থাকে বলো তো? পেন্সিল। এটা কাকেশ্বরের কথা, আমি বলিনি। ওদের আবার সময় দাম আছে তো, তো গিয়ে দেখি ওরা কি করছে। 61 62 64 আরে আমি একটু ন্যারেট করতে গিয়েছিলাম। এখানে আপনারা কি করছেন? হিসেব করছি। হিসেব করে দেখছি হিজিবিজবিজের কি রোগ হয়েছে। হিসেব করে রোগ বলা যায় নাকি? সব যায়, হিসেব তো হয়ে গেছে। কা কা অঙ্কটা এলসিএমও নয়, জিসিএমও নয়, সুতরাং নয় ত্রৈরাশিক নইলে ভগ্নাংশ, ওটাই পরীক্ষা করে দেখলাম। কিন্তু এগুলো তোমরা কি বলছো? এগুলো তো বিজ্ঞানসম্মত নয়। বিজ্ঞান? সেটা আবার কি? হ্যাঁ, বিজ্ঞান জানেন না? আমি জানি। হে পালক বৃন্দ, আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই বুঝতে পারছো আমার নাম শ্রী করণ সিং, বিয়ে খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার করতে পারি, তাই আমার নাম করণ। আর সিং তো দেখতেই পাচ্ছ, ইংরেজিতে লিখবার সময় লিখি BA অর্থাৎ বে। আপনি ছাগলদের মধ্যে খাদ্য বিশারদ, কিন্তু বিজ্ঞান? আমার সব বে পারি অগাধ জ্ঞান, আমি জ্ঞান দিই। এই ধরো হিজিবিজবিজের যে রোগ হয়েছে, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। ওর কাছে গেলেই শুনেছি রোগটা ডিগবাজি খায়, খেতে খেতে গড়িয়ে গড়িয়ে শুনেছি রোগটা সবার হয়ে যায়, আবার মাঝে মাঝে রোগটা গাছে চড়ে বসে, মাঝে মাঝে ভেঞ্চি কাটে, আবার মাঝে মাঝে মাটিতে বসে। কিন্তু যারা বলে রোগটা চেয়ার টেবিলে বসে, তারা ভয়ঙ্কর মিথ্যেবাদী। কিন্তু এই রোগটা কি সেটাই তো আমরা কেউ জানি না। আল বাদ জানি, উদর পিণ্ডি ভুদর গাড়ি, রোগটা সকল লোককে মারে, রোগটা বড় আজীব চিজ, মরবি তাই হিজিবিজবিজ। এখানে বলে রাখা দরকার ব্যাকরণ কিছুই জানে না, সে একটি রাম ছাগল। না না না, ওর খারাপ লাগবে বলে বলছি না, সে সত্যিই তাই। উদো আর বুধো দুই বুড়ো, এতক্ষণ উদোর সাথেই কথা বলছিলাম। তবে আমার মনেও জাগে কবি, সবাই ভাবে জানে সবই, বেকার দুঃখে হিজিবিজবিজ, দুঃখ করে কাঁদছে খুবই। এ কি, তুমি কাঁদছো কেন? আমার নাম হিজিবিজবিজ, আমার ভাইয়ের নাম হিজিবিজবিজ, আমার বাবার নাম হিজিবিজবিজ, আমার পিসের নাম হিজিবিজবিজ, আমার রোগের জন্য আমার সাথে কেউ কথা বলছে না। তোমায় তো আমার সাথে তবে হাসপাতাল নিয়ে যেতে হবে। আমি কাজে কেন শুনবে? ধরো পৃথিবীটা চ্যাপ্টা হতো, আর সব রোগ এসে এইখানে পড়তো, আর লোকগুলো সব ধূপধাপ ধূপধাপ মরে যেত। আহা, আবার কাঁদছো কেন? নিয়ে যাবো তো হাসপাতাল। আহা, রোগ কি এই তো হাসপাতালে গিয়ে পরীক্ষা করে দেখতে হবে। কাতুর বললে উড়ে ও ভাইসো যাও রু, আজকে
আজকে রাতে দেখবি একটা মজারু, আজকে থাই চামচিকে আর পেঁচারা, মরবে কেবল হিজ বিজ বিজ বেচারা। এইবার একটা নেসেসারি ব্রেক নিয়ে নিচ্ছি। তোমরা যারা শুনছো তাদেরকে একটা কথা বলে রাখি, এইটা কিন্তু একদম ফলো করবে না। কেউ কষ্ট পেলে কখনো তার দুর্বলতা নিয়ে মজা করবে না। গানটা কে গাইছিল? আমারটাও নেরা না ভাই, আমায় আরো গান গাইতে বলো না। সত্যি বলছি, আমার গলা আর খুলবে না। কি আপদ, তোমাকে কে গাইতে বলেছিল? আর হিজিবিজ বিজ কেমন কষ্ট দিচ্ছ কেন? আমি কষ্ট দেব কেন? ওর যে হয়েছে হিজিবিজ বিজ রোগ, তাই তো আমার এত শোক। আমার নাম তকাই, আমার ভাইয়ের নাম তকাই, আমার শ্বশুরের নাম এই যে বললে না, আমার শ্বশুরের নাম বিস্কুট। দেখেছেন, ওর যেমন ইচ্ছে হবে তেমন হবে কেন? ওর ইচ্ছে কেন হবে? চাঁদনি রাতে পেতনি পিসি সজনে তলায় খোঁজ না রে, থ্যাতলা মাথা হ্যাংলা সেথা হাড় কচাকচ ভোজ মারে। ওর যখন ইচ্ছে হয়েছে তখন একুনি একটা বিচার সভা ডাকতে হয় যে। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া খুবই দরকার। এখনই মকদ্দমা শুরু হবে, কুমির হবে হিজি বিজবিজের উকিল। কি অদ্ভুত কাণ্ড রে বাবা, মানে কোথায় হিজ বিজবিজকে মানে তকাই মানে যেই হোক না কেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, এখানে একটা বিচার সভা বসিয়ে দিয়েছে। আর জজ সাহেব হচ্ছেন একজন হুতুম প্যাঁচা, তিনি আবার পড়ে পড়ে ঘুমোচ্ছেন। কখনো না, কখনো আর ঘুমাচ্ছি না আমি, আমার চোখে বেড়াম আছে, তাই আমি চোখটা বুঝে থাকি, বুঝেছ? আরো যেসব জজ সাহেব দেখেছি তাদের সবারই চোখে বেড়াম, তাহলে আপনাকে হাসপাতাল নিয়ে যাওয়া দরকার। আমার তো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার, কে কিচ্ছু হয়নি। এখন আবার লুকোচ্ছেন কেন? এই তো বললেন বেড়াম। এখানে কিন্তু প্রশ্ন অন্য, হিজে বিজবিজের ইচ্ছা হওয়ার ইচ্ছে হবে কেন? ওর রোগ হয়েছে তাই ওর নাম হিজে বিজবিজ, অন্য নাম হবে কেন? এক ভয়ঙ্কর রোগ এটা হলে শুনেছি, দিনের বেলায় চাঁদের আলোয় শুক্তো খেতে হয় দই দিয়ে। না এটা হলে তো রাক্ষসী এসে তাড়া করে। এই তোমরা ছাড়ু, এই রোগ হলে ও যাকে ধরবে সেই তো পুড়ে যাবে একদম ছাই পাশ। থামুন মশাই, ছাই পাশ কথা আপনি বলছেন কই? এই তো আমি ছুটে যাচ্ছি, দেখুন তো কিছু হলো। কিছু তো হলো না। দেখলেন আপনারা সবাই কেন ভুল ভেবে ওকে কাঁদাচ্ছিলেন? আরে ওর কি হয়েছে সেটাই তো আমরা জানি না, এ মোটেও ঠিক না। তাই তো। তবে তবে মকদ্দমা যে বসেছে, একজন আসামিকে তো আসাম থেকে টেনে এনে জেলে পড়া চাই। আচ্ছা আচ্ছা, এখানে এখানে পদ্য কে লেখে? পদ্য পদ্য কে লেখে? দেখি এরম কেন? এখন হিসেব করে দেখলে এখানে একুশে আইন চলবে। তুমি এক কাজ করো, এই হিজি বিজবিজকে নিয়ে পিছনের রাস্তা দিয়ে হাসপাতালে পালাও তো। আমিও কবিতা লিখি, কিন্তু ওরা বোধহয় ন্যাড়াকেই ধরে নিয়ে গিয়েছিল। কি আশ্চর্য, ভাবলাম এটা অন্যায়, কিছু একটা করি। হঠাৎ দেখি
আমি হাসপাতালে এসে গেছি। হিজি এ কি? এটা তো আমার পেশেন্ট রিজু দে, ওর এইচআইভি পজিটিভ। কিন্তু এই যে হিজি বিজবিজকে কি জানি, পকেটে রুমালটাও নেই। আমি হঠাৎ ক্যাবিনের বাইরে জানলায় দেখি একটা বিড়াল গোফে তা দিচ্ছে, আমায় দেখেই পালিয়ে গেল। আমি রিজুকে বললাম সব খুলে, কিন্তু ও বিশ্বাস করলো না। তবে বলল ওর অবস্থাটা অনেকটা হিজি বিজবিজের মতনই। কি জানি, আমাদের কিন্তু এইসব ব্যাপারে একটু সতর্ক হতে হবে। আচ্ছা, তোমাদের এই যে সব সিক্রেটগুলো বললাম না, এটা কাউকে বলবে না কিন্তু। ওতকা বড়রা এসব মানতে চাইবে না। তোমরা কিনা এখনো ছোট, তাই জন্য তোমাদের এসব বললাম। বিজ্ঞানই কিন্তু একমাত্র পথ, বাকি কুসংস্কার, অন্ধবিশ্বাস, অসচেতনতা সব নিপাত যাক। এ কি, গাছের কাকটা আমার দিকে তাকিয়ে এরকম ডাকছে কেন? ওকে কিছু বলতে চাইছে? যাই গিয়ে দেখি তো একবার। আজকে তবে যাওয়ার আগে বলবো যেমন চিত্তে লাগে, নাইবা তাহার অর্থ হোক নাইবা বুঝুক বেবাক লোক।